গোলকিপার ছোট্টু, কাদের 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 ছোট্টুটা কিন্তু আগেই পড়ে গেছিল একটা সাইডে, এবং ছোট্টুটা কিন্তু ব্লু লেসে জার্সি পরে আছে। অমিত দা, তুমি খেলাটা দেখছো? অমিত দা এটা করছেন, আপনারা আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসুন, এটা করা যাবে না। সেই অমিত দা, অমিত দা তুমি খেলা দেখছো? এটা করা যাবে না। সব থেকে বড় ব্যাপার গোলকিপার ছোট্টুটা কিন্তু ব্লু লেসে জার্সি পরে আছে। গোপী দা কিন্তু যাচ্ছে, গোপী দাও কিন্তু রেড কার্ড দাও, রেড কার্ড দাও না, রেড কার্ড দেখি দাও, রেড কার্ড দেখি দাও, দেখাও না তুমি পারবে রেড কার্ড দেখাতে, রেড কার্ড দেখি দাও, দেখাও না তুমি পারবে রেড কার্ড দেখাতে। আর্নল কিন্তু হঠাৎ করে কিন্তু আবার দৌড়ে গেল, এবং রেড কার্ড কিন্তু শোক হলো, এটা রেড কার্ড কিন্তু দেখলো আর্নল, অসাধারণ গোলটা করলো আর্নল। এদিকে আছে বিএফএ বিএনআর খিদিরপুর, এক এক রেজাল্টে শেষ হলো খেলা, এখন টাইব্রেকারের ফলাফল হবে কোন টিম প্রবেশ করবে ফাইনালে। এদিকে আছে ব্লু এলএফসি দমদম, আউটস্ট্যান্ডিং গোল ভাস্কর দা, ফ্রিকিক থেকে অনবদ্য গোল করলো, গোল করে সমতায় ফেরালো টিমটাকে। তৈরি গোলরক্ষক ভাস্কর হুলুহেল এফসি দলের প্রথম শট, প্রথম শট বিএফএ বিএনআর খিদিরপুরের, আর শটে আর্নল, গোলকিপার ভাস্কর, শটে আর্নল এবং ভালো গোল করলো আর্নল। বলকে জালে জড়িয়ে দিয়ে প্রথম শট থেকে গোল কমপ্লিট করে বিএফএ বিএনআর দল। প্রথম শট ব্লু এল এফসি দমদম, 17 নম্বর জার্সি পরিহিত বিদেশি প্লেয়ার বামফ্লো, এবং এদের গোলকিপার বিট্টু। আউটস্ট্যান্ডিং দুটো গোল কিন্তু দেখলাম এই ম্যাচে, আর প্রথমে আর্নল গোল করলো এবং সেই গোলটাই কিন্তু শোধ করে দিল ফ্রিকিক থেকে গোলকিপার ভাস্কর দা। প্রথম শট ব্লু এল এফসি দমদমের, শটে বামফ্লো, গোলকিপার বিট্টু, বিএফএ বিএনআর খিদিরপুর 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সুরা জায়দে, গোলকিপার ভাস্কর, দ্বিতীয় শট বিএফএ বিএনআর খিদিরপুরের, শটে সুরাজ, গোলকিপার ভাস্কর, শটে সুরাজ এবং গোল,
গোল করলো সুরাজ। যখন শটটা থাকে গোলরক্ষকের কিছু করার থাকে না, গোলকিপার কিন্তু চেঞ্জ হয়ে গেল, বিচ্ছুদার পরিবর্তে ছোট্টুদাকে গোলরক্ষক হিসেবে দলের হয়ে দ্বিতীয় শট। গোলকিপার চেঞ্জ হয়ে গেল, বিট্টুদার পরিবর্তে ছোট্টদা গোল পোস্টের তলায় দাঁড়াবে। দেখা যায় ছোট্টদা কাজের কাজ কিছু করতে পারে কিনা। ব্লু এল এফসি সেকেন্ড শট, 800 নম্বর জার্সি পরিতে বিদেশি প্লেয়ার কাদের এবং আজ নেই গোলকিপার ছোট্ট। শটে কাদের, দ্বিতীয় শট ব্লু এল এফসি দমদমের। আর্নল কিন্তু হঠাৎ করে কিন্তু আবার দৌড়ে গেল এবং রেড কার্ড কিন্তু শোক হলো, এটা রেড কার্ড কিন্তু দেখলো আর্নল, যেন কিছু তো বলতে গেছিল। নিয়মের পরিবর্তন ঘটেছে, এটা একটা মাইন্ড গেম হয়। আর্নল্ড যদিও নিজে নামের পাশে একটা রেড কার্ড লিখে দিয়েছে, মানে রেফারি সাহেব আগে জানিয়ে দিয়েছিলেন। শটে কাদের, গোলকিপার ছোট্টু, কাদের এবং ছোট্টুটা কিন্তু আগেই পড়ে গিয়েছিল একটা সাইডে এবং সেই দেখেই কিন্তু সাইডটা কিন্তু চেঞ্জ করে দিল। ক্রিকেটের জন্য তৈরি কেইটা, সেপ্রবর জন্য তৈরি গোলরক্ষক ভাস্কর। তিন নম্বর শট, বিএফএ বিএনআর কিদিরপুর, শট করতেছে কেইটা এবং আয়দের গোলকিপার ভাস্কর। দুটো টিপে কিন্তু দুটো দুটো শট কমপ্লিট করে ফেলে এখন অবধি 2-2। তৃতীয় শট বিএফএ বিএনআর কিদিরপুরের, শটে কেইটা গোলকিপার ভাস্কর। ও গুড গোল, পাওয়ারফুল গোল ভাস্কর। সুতরাং তিনটি শট থেকে বিএফএ বিএনআর দলের তিনটি গোল কমপ্লিট স্পিন দা কয়েন আরো একবার ভাগ্যের কাছে। ও আমাদের বেলা হবে নাকি? ছোট্টুদা কিন্তু ব্লু এল এফসি জার্সি পরে আছে। অমিত দা তুমি খেলাটা দেখছো? অমিত দা এটা করছেন, আপনারা আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসুন, এটা করা যাবে না। সেই অমিত দা, অমিত দা তুমি খেলা দেখছো? গদাই দা আছে কিন্তু, অ্যাঙ্কারে গদাই দা, এটা করা যাবে না। ফুটবল আমরা প্রত্যেকেই জানি ভদ্র লোকের খেলা, সুতরাং এটা করা যাবে না। সব থেকে বড় ব্যাপার গোলকিপার ছোট্টুদা কিন্তু ব্লু এল এফসি জার্সি পরে আছে। ব্লু এল এফসি জার্সি পরে ওটা অবশ্যই শেষ শট ব্লু এল এফসি দলের। শটে বুম্বা, গোলকিপার ছোট্টু। তিন নম্বর শট ব্লু এল এফসি, শটে বুম্বা এবং গোল ঠিক দিকে ঝাপালো গোল করলো বুম্বা।
আরো একবার স্পিন দা কয়েন, টচের মাধ্যমে ফলাফল হবে মাঠটাকে অন্তিম প্রবেশ করে ফাইনালে। কোচ উপর থেকে মাঠের বাইরে বেরিয়ে পড়ুন। বাবা টি আছে দেখো, এবং টসের মাধ্যমে কিন্তু ফাইনালে প্রবেশ করলো।